हे गाइस, वेलकम टू माय चैनल शुभ्रप्रिया। कैसे हो आप सब? आई होप आप सभी लोग अच्छे होंगे। और सबसे पहले आप सभी दोस्तों को मेरी तरफ से हैप्पी होली। और इसी तरह हम लोग के सभी के जीवन में ऐसे ही रंग बिखरते रहें और ऐसे ही हंसी खुशी हम लोग अपना जीवन व्यतीत करते रहें। और आप सब भी अपना इसी तरह जीवन व्यतीत करो, तो मैं आप लोग के लिए यही दुआ करती हूँ। तो और आप लोग ऐसे ही इंजॉय करते रहो। तो आज होली है और मैं सुबह का जो रंग होता है ना, मैं वो रंग नहीं खेलती हूँ। मैं हमेशा एक शुरू से ही ये रंग नहीं खेलती हूँ, लेकिन जो शाम का जो अबीर होता है वो मैं ज़रूर खेलती हूँ, वो मैं मिस नहीं करती हूँ। तो अभी सुबह का टाइम है और मैं मुझे देख के आप लोग ऑलरेडी समझ गए होंगे कि मैं अभी जस्ट नहा के आई हूँ, फ्रेश हो के आई हूँ। और आज होली में कुछ स्पेशल मुझे खाना भी बनाना है, तो मैं अभी उसके लिए प्रिपेयर करने वाली हूँ, और जो कि मैं आप लोग से शेयर करूँगी क्या क्या बनाने वाली हूँ। ज़्यादा कुछ नहीं, बस एक दो आइटम ही मैं बनाने वाली हूँ और वो आप लोग को पता चल ही जाएगा मैं क्या बनाने वाली हूँ। सो लेट्स गो, मैं क्या बनाने वाली हूँ और उसके साथ साथ अबीर भी खेलने वाली हूँ, तो चलो लेट्स गो। হ্যাপি হোলি সবাইকে, আমাদের চ্যানেল শুভ্রপ্রিয়া এবং তোমাদের প্রিয় চ্যানেল শুভ্রপ্রিয়ার তো সব থেকে সবাইকে হ্যাপি হোলি এবং হ্যাপি হোলি শুভেচ্ছা থাকলো। তোমরা সবাই ভালো করে এনজয় করো এবং সেফ হোলি খেলো। এবং হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাইরের জন্তু জানোয়ার বা বাইরের পশুদেরকে হোলি মাখা করবে নানা রং লাগাবে না, কারণ তারা খুব কষ্ট পায়। নিজেরা হোলি খেলো, সেফ হোলি খেলো এবং বাইরে থেকে হোলি খেলো। আর গাইজ প্লিজ কমেন্ট মে জরুর করনা, মে জেসি হি সিম্পল সা लुक है मेरा आज, तो कमेंट में ज़रूर प्लीज़ बताइएगा कि कैसे दिख रही हूँ। ऑफकोर्स दोनों कैसे दिख रही हूँ। तो आजी हमें तुम्हारे साथ प्रथम होली हमारे चैनल प्रथम होली प्रथम बचर होली हमारे यूट्यूब चैनल खोलार पर प्रथम बचर होली तुम्हारे साथ शेयर करते चले। तो देखा जाए होली खेला जाए। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি এবং তোমাদের সবাইকেও হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সো আমি হম লোক ফিলহাল দুই লোক হ্যাঁ, আমি হম বাহার মে ভি জায়েঙ্গে এক রিলেটিভ কে ইয়াহাঁ, সো মেকিং অফ দহি বড়া। সো হোলি স্পেশাল মেকিং অফ দহি বড়া নিয়ে আজকে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ উড়দ ডাল বা কলাই ডাল, ভিজিয়ে রাখা কলাই ডাল পেস্ট করা হয়ে গেছে আজকের দহি বড়া বানানোর জন্য, হোলি স্পেশালের জন্য। তো আমি আবারও চলে এসেছি ভয়েস ওভারের সাথে। হোলি এনজয় করা হয়ে গেছে খুব সুন্দর এবং সুস্থভাবে আমরা হোলি এনজয় করেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কলাই ডাল, উড়দ ডালকে ভিজিয়ে রেখে তার সাথে অল্প একটু নুন মিশিয়ে যেই মিক্সচারটা আমরা বানিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি বড়া বানানো হবে। তো দহি বড়ার জন্য বড়াগুলো বানানো হবে। তো মিক্সচারটা তৈরি করা হয়ে গেছে, এবারে এটা দিয়ে ছোট ছোট স্মল বলস আমরা বানিয়ে নেব, ছোট ছোট স্মল বলস, ছোট সাইজের স্মল বলস আমরা বানিয়ে নেব দহি বড়ার জন্য। তো কলাই ডাল দিয়ে বড়াগুলোকে ফ্রাই করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আপ লোক দেখ রে হো দহি বড়া কে লিয়ে আজ হাম লোক ট্রাই কর রে হ্যায় দহি বড়া বানানে কা কোশিশ কর রে হ্যায়। আর ইয়ে দহি বড়া কা জো বড়া হ্যায় ও বড়া ফ্রাই কিয়া জা রা হ্যায়, তো শ্যালো ফ্রাই ইসকো করেঙ্গে, ডিপ ফ্রাই জাদা ফ্রাই নহীঁ করনা হ্যায়। তো এটাকে আমরা খুব বেশি ফ্রাই করব না, ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, কম ফ্লেমে কম আঁচে উইথ রিফাইন্ড অয়েল দিয়ে। তো
दही बड़ार बड़ागुलो दही हो गए गोल्डन ब्राउन करे निये आमरा हल्का मचमचे करे गोल्डन ब्राउन कलर होले एगुलो के आमरा नामिये फेलबो। तो एटा एगुलो होच्छे पकोड़ी, एगुलो बड़ा नय, एगुलो कलाई डालेर छोटो छोटो पकोड़ी बोलते पारो, कलाई डाले छोटो छोटो बड़ा बोलते पारो। तो पेंयाज अनियन दिए बनानो होच्छे साथे। एबार चले आसछि आबार आमरा दही बाड़ाते, आबारो एकबार मिक्सचारटा आरेकबार रिपीट करे दिच्छि। एखाने आमरा यूज करेछिलाम खाबार सोडा, अल्प एकटु खाबार सोडा जाते दही बाड़ागुलो फोले। আর হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমলির চাটনি অবশ্যই এটার সাথে অ্যাকম্পানিড হয়। তো দহিবড়ার যেটা চাটনি তৈরি হয় এখানে আমরা ইমলি যেটা আছে ইমলির পাল্পকে বার করে রেখেছি, তেঁতুলের পাল্প, ট্যামারিন্ড চাটনি, তেঁতুলের চাটনি যেটা বানাবো, তেঁতুলের পাল্পকে বার করে নেওয়া হয়েছে এবং সেটাকে আমরা গরম করছি। গরম করে সেটাকে কম করে নেব। আর এখানে কিছু গোটা মশলা যেগুলো দহিবড়ার সাথে ওপরে সামান্য দহিবড়ার সাথে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা অল্প ফ্লেমে গ্যাসের মধ্যে তাওয়াতে নিয়ে নিয়েছি জিরে। জিরেটাকে একটু রোস্ট করে নেব, রোস্ট করার পর আমরা একটু ক্রাশ করে নেব। তো এখানে আছে জিরে আর সাথে আছে শুকনো লঙ্কা। তোমরা দেখতে থাকো আর কী কী ইনগ্রিডিয়েন্টস। এটা অ্যাকচুয়ালি মশালাটা তৈরি করা হচ্ছে, যেটা দহিবড়ার ওপরে মশালাটা দিলে চটপটা মশালা। এটা অন্যান্য মশালার সাথেও যায়, যেরকম চাট মশালার সাথে ইউজ করা যায়, ছোলে মশালার সাথে ইউজ করা যায়, ফুচকার সাথে ইউজ করা যায়। তো যে কোনো জিনিস এটা বানিয়ে রাখলে সারা বছরই যে কোনো ইনগ্রিডিয়েন্টে যে কোনো ফাস্ট ফুডে ইউজ করা যাবে। তো এটা আমরা বানিয়ে নিচ্ছি চটপট করে অল্প ফ্লেমে, জিরে, কিউমিন সিডস এবং লাল লঙ্কাকে হালকা করে রোস্ট করে নেওয়া হচ্ছে। এবং রোস্ট করার পর হ্যাঁ, এখানে অবশ্যই দেওয়া হচ্ছে গোটা ধনিয়া। গোটা ধনিয়া আমরা ইউজ করছি, তো সাথে থাকলো গোটা ধনিয়া, আর আছে জিরে, আর আছে শুকনো লঙ্কা। তো এটা হয়ে গেছে, এটাকে আমরা ক্রাশ করে গুঁড়ো করে নেব মশলাটা দহিবড়ার সাথে ব্যবহার করার জন্য, ডেকোরেট করার জন্য। হ্যাঁ, এখানে এবার দহিবড়া কে কীভাবে ডেকোরেশন করছি দেখো। এখানে আমরা অল্প দইটা ফেটানো আছে মিক্সিতে, দইয়ের মিক্সচারটা তৈরি করে নিচ্ছি, তৈরি করে নেওয়া হয়েছে। এগুলো দই বড়াগুলোকে আমরা আগের থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সাথে আমরা ইউজ করছি ইমলি, যেটা চাটনি ছিল ইমলি চাটনি ইউজ করছি। তো অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ ডেকোরেট করা হবে। যদিও আমরা এটা বছরে একই বার বানিয়ে থাকি, তো হোলি স্পেশাল যেহেতু এখানে আমরা যেই গোটা মশলাগুলো ব্যবহার করা ছিল সেগুলো আমরা ব্যবহার করছি ডেকোরেট করার জন্য। সাথে থাকছে অল্প সেউ, উপর থেকে দই এবং এটার সাথে গ্রিন চাটনিও খুব সুন্দর যায়। তো ডেকোরেশনের উপর ডিপেন্ড করছে যেরকম ডেকোরেশন হবে, যেরকম সাথে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবে দহিবড়ার স্বাদও আরও ভালো হবে। তোমরা দেখো তো দহিবড়া তৈরি হয়েছে।